إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين سبح المرسلين سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأمته أجمعين. كما صليت وسلم تبارك تعالى على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين سبح المنبيين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بعده أولاده ذريته أزواجه أصحابه وأمته أجمعين. كما صليت وسلمت وبارك على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على عبدك رسول الكريم رحمة للعالمين جميع المؤمنين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته وأولاده وذريته وأزواجه وأصحابه وأمته أجمعين. كما صلى الله عليه وسلم على سيد إبراهيم وعلى آل سيد إبراهيم إنك حميد مجيد. মেয়ের বাড়ি দেখুন সূরা নিসা পাঁচ পারা। গত রবিবার যে আয়াতটা আলোচনা হয়েছিল যে আয়াতটা সেটা অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি আছে ইনশাল্লাহ আজকে সেইটা ওই 34 নম্বর আয় সূরা নিসা। প্রথমে আলোচনা হয়েছিল যে পুরুষেরা নারীদের কর্তা, এই প্রসঙ্গে আলোচনা হয়েছিল পুরুষরা নারীদের কর্তা। কারণ এখন তো নারীরা পুরুষের কর্তা হয়েছে না, কিন্তু 1400 বছর আগে আমার আল্লাহ আমাদের জানিয়ে দিয়েছে যে এই নারীরা তোমরা পুরুষের কর্তা না, পুরুষরা তোমাদের কর্তা। তো সেইটা আলোচনা হয়েছিল অর্ধেকটা। আর পুরুষের কি হক আছে নারীর উপর, পুরুষের কি হক আছে নারীদের উপর, সেইটাই আলোচনা হয়েছিল। এবার নারীদের একটা হক আছে ইনশাল্লাহ, সেইটাই আলোচনা। এই দরবারটা হলো কামেল ওলি আল্লাহর দরবার, যে দরবারে বসলে আদরের সঙ্গে বসলে মাওলানা রুম রহমতুল্লাহ বলেছেন 100 বছরে বেরিয়া ইবাদাত কি তারও চেয়ে বেশি ইবাদাত তার আমল নামায় জমা হয়ে যাবে। তাহলে এই দরবারটা কি আছে আমরা কল্পনা করতে পারবো না, এই দরবার কি আছে। শুধু আদবের দরকার, বাদও বানসি বেয়াদও বেনসি, যার আদব আছে সে নসিবওয়ালা ভাগ্যবান, আর যার আদব নেই ভদ্রতা নেই আদব নেই সে বেনসিব, তার নসিবটা খারাপ। সে আদবটা হচ্ছে কষ্টি পাথর। হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহ উনি একজন ওলি আল্লাহ ছিলেন, মস্ত বড় দরে। তা উনি বলছেন আমি আমি মানে বাইজিদ হয়েছি একমাত্র আদবের দ্বারা, আমি কোনো শিক্ষা বা কোনো কিছুর দ্বারা হইনি, আমি আদবের দ্বারা বাইজিদ হই। আদবটা এমন জিনিস, আদবটা হচ্ছে কষ্টি পাথর, আদবে বরাবর কিছু নেই। এই দরবারটা হলো ওই আদবের দরবার, আর এই দরবারে বয়ান করার মতো যোগ্যতা আমার নেই, আমার মোশেরের পায়ে ধুলার যোগ্যতা নেই। আপনারা হাফেজ আছেন, মাওলানা আছেন, কারি আছেন, আপনারা ওলি আল্লাহ আছেন, আমার মোশেরের জামানের কথা উনি বলেছেন যে এই দরবারটা ওলি আল্লাহর দরবার, আর ওলি আল্লাহর দরবার থেকে ওলি আল্লাহই তৈরি হয়, এটা ওলি তৈরির কারখানা। কাজী কত ওলি আছে, অসংখ্য ওলি আল্লাহ আছে, আর এই অনুষ্ঠানটা যেখানে হচ্ছে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে, সেখানে কত বড় উচ্চ মর্যাদা সম্পন্ন লোক আছে। কাজী এই মজলিসে বয়ান করার যোগ্যতা আমার নেই, তবে হুকুম হয়েছে এই দরবারে কিছু বলার। আল্লাহ রাসূল কামে মসজিদ যদি আমাকে কিছু বলার তৌফিক দেন তাহলে আপনাদের জানা কথা বলবো, যে কথা আপনারা জানেন সেই কথাটা আলোচনা করব আপনাদের সঙ্গে, মাত্র বয়ান নয় আলোচনা। আর এই আলোচনার মধ্যে যদি কোনো ভুল বা বেয়াদিমি হয়ে যায় আল্লাহর কাছে ক্ষমা করে দেবেন।
গত সপ্তাহে আলোচনা হয়েছিল যে পুরুষ হচ্ছে নারীদের কর্তা, পুরুষকে মেনে চলতে হবে, প্রত্যেক নারীকে পুরুষের কথা মতো চলতে হবে। আর সবচেয়ে নারীর অধিকার আছে, যেমন পুরুষের তেমন অধিকার আছে। সমান অধিকারটা হচ্ছে প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসতে হবে, এটা কমন অধিকার। নারী যেমন পুরুষকে ভালোবাসবে, পুরুষ তেমন নারীকে ভালোবাসবে, প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসতে হবে। হ্যাঁ, প্রথম শর্ত হচ্ছে এইটা, পুরুষ নারীকে যেমন ভালোবাসবে, নারী তেমন পুরুষকে ভালোবাসবে। এই ভালোবাসার বন্ধনটা বিরাট বন্ধন। দড়ি দিয়ে যদি একজন লোককে তার দিয়ে যদি বেঁধে রাখা যায়, সেই তার কেটে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া যাবে। কিন্তু এই স্নেহের যে বন্ধন, ভালোবাসার যে বন্ধন, ভালোবাসার বন্ধনে যদি স্বামী স্ত্রী এক হয়ে যায়, সেই তাদের ওই বন্ধন ছিন্ন করতে তলোয়ার দিয়েও পারবে না, কিচ্ছু দিয়ে পারবে না, পৃথিবীর কোনো অস্ত্র নেই ওই বন্ধনটা ছিন্ন করে দেবে। তাহলে স্নেহের যে বন্ধন, কঠিন বন্ধন, তরবারিতেও কাটা যাবে। সেই স্নেহ বন্ধনের কথা বলেছেন আমার আল্লাহ, হে নারীরা তোমরা পুরুষদের সম্মান করবে, তাদের ভালোবাসবে, আর হে পুরুষেরা তোমরা নারীদেরকে ভালোবাসবে, তাদেরকেও ভালোবাসবে, তাদেরকে ভালোবাসবে। এই হলো নারী যেমন পুরুষকে ভালোবাসবে, পুরুষ তেমনি নারীকে ভালোবাসবে। কিন্তু আজকে আমাদের সংসারে অশান্তি হচ্ছে, স্ত্রী স্বামীর কথা চলে না, স্ত্রী নিজেই স্বয়ং সম্পূর্ণ, তার ইচ্ছা খুশি মতো যেখানে যাবে যেটা ইচ্ছা সেটা করবে, এটা কিন্তু আমার আল্লাহ বলেনি করার জন্য। আর সবচেয়ে বড় কথা বলে যে স্ত্রীরা পর্দার মধ্যে থাকবে, পর্দার মধ্যে থাকবে তারা। তা নবী সাল্লাল্লাহু সাল্লামকে জিজ্ঞাসা করছে মেয়েরা, হে আল্লাহ নবী, আপনারা বা সাহাবারা বা আপনাদের যারা যারা পুরুষ মানুষ, তারা তো জেহাদে গিয়ে জেহাদের সওয়াব অর্জন করে আসছে, তারা আমরা নারী জাতি, আমরা তো ঘরে বসে আছি, আমরা কি জেহাদ কি কাজ করলে আমরা সেই জেহাদের সমান সওয়াব পাব? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, তোমরা ঘরে বসে থাকবে, তোমরা বাইরে বেপর্দায় বের হবে না, ঘরে বসে থাকলেও তোমরা সেই জেহাদের সমান সওয়াব পাবে। তাহলে নারীদের কত সুবিধা আল্লাহ করে দিয়েছে, আমরা জেহাদি গিয়ে তরবারি নিয়ে যুদ্ধ করে জীবন দিয়ে যে সওয়াব না পাবো, ওরা ঘরে বসে সেই সওয়াব পাবে। তাহলে আল্লাহ বেশি ভালো কাদের বাসলেন? আমাদের কি আমাদের কাজ করে তবে আমাদের অর্জন করতে হবে জেহাদের সওয়াব? জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদের জেহাদের সওয়াব অর্জন করতে, কিন্তু নারীরা ঘরে বসে থাকবে সেই জেহাদের সওয়াব তারা পাবে। তাই আল্লাহ কার বেশি ভালোবেসেছে? নারীদেরকে বেশি ভালোবেসেছে। তাই বলেছেন যে পৃথিবীর অনেক সম্পদ দেখা যায়, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো এই নারী। এই নারী যেহেতু হলো শ্রেষ্ঠ সম্পদ, এই নারী যদি ভালো হয় তাহলে এই সংসার ভালো হবে। এমনি একটা কথা বলে না, একটা কথা আছে না, সংসার সুখের হয় রমণীর গুণে, এ কথা সবার জানা আছে তো? হ্যাঁ, আর সংসার সুন্দর হয় সতীত্ব রক্ষণে। নারী যদি ভালো হয় সংসার ভালো হবে, আর যদি সতী হয় তাহলেও সংসারটা ভালো থাকে, সংসার সুখের হবে সতীত্ব রক্ষণ, নারী সতী হবে। সৎ সতী নারী হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ। আর নারী যদি ভালো হয় তাহলে দেশ ভালো হবে, আমার সংসার ভালো হবে, গ্রাম ভালো হবে, দেশ ভালো হবে, পৃথিবী ভালো হবে। আর নারী যদি খারাপ হয় সব খারাপ হয়ে যাবে, সব খারাপ হয়ে যাবে। নারীটা হচ্ছে উৎস, নারীটা হচ্ছে এই পৃথিবীর জন মানে জনগণের উৎস, মানুষ তৈরির কারখানা ওটা। সেই কারখানা যদি খারাপ হয়, সেই কারখানার মাল যদি খারাপ হয়, প্রোডাকশন ভালো হবে? তা নারী যদি খারাপ হয়, নারীর পেট হচ্ছে খনি, সোনার খনি, যে নারী সতী সাধ্বী তার পেট সোনার খনি, সেখান থেকে সোনা বেরোবে, সেখান থেকে নবী ওলি আউলিয়া পয়গম্বর তারা তাদের জন্ম হবে সেই পেট থেকে। আর যে নারীর পেট খারাপ, যে নারীটা খারাপ,
সেই নারীর গর্ভে হবে ওই যে চোর ডাকাত ব্যাংক ডাকাত খুনি লম্পট এইসব। সেই জন্য আমাদের নারী শিক্ষার প্রচলন করতে হবে, নারীদের শিক্ষিত করে তুলতে হবে। বেশি আমি বিএমএ না পাস করাতে পারি, তাদের মানে ন্যূনতম শিক্ষা দিতে হবে। দামাজ অজিহা করবে, স্বামীকে মানবে, শ্বশুর শাশুড়িকে সেবা করবে। স্বামীকে যখন মেয়ে ভালোবাসলো, স্বামীকে ভালোবাসার অর্থ হলো তার শ্বশুর শাশুড়িকেও ভালোবাসতে হবে। তাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হবে। আজকে বিয়ে দেওয়ার আগে মেয়ের বাপেরা খবর দেয় সংসারে কারা কারা আছে, সংসারে কতজন মেম্বার, বলে সংসারে মেম্বার নেই শুধু ছেলে একা, বলে আলহামদুলিল্লাহ খুব ভালো হবে বিয়ে হয়ে গেল। তাহলে মেয়ের আর কোনো ঝামেলা নিতে হচ্ছে না, শ্বশুরের ঝামেলা শাশুড়ির ঝামেলা আর কারো ঝামেলা নেই। কিন্তু দেখা গেল সে মেয়ে এত উচ্ছৃঙ্খল, সংসারে অশান্তি করতে লাগলো, কারো বোঝা বইতে হয় না তবুও মনে শান্তি নেই। কি শান্তি চায় সে? শান্তি চায় স্বামীর মাথার উপরে কাঁধে চড়ে বেড়াবে, কাঁধে চড়ে বেড়াতে দিলে খুশি হবে, কোনো অসুবিধে নেই, খাওয়া নেই, পড়ার নেই, কোনো অসুবিধে নেই, থাকার অসুবিধে নেই, শ্বশুরের দেখতে হয় না, শাশুড়ির দেখতে হয় না, কিচ্ছু দেখতে হয় না, কিন্তু তবু একটা অশান্তি মনে মনে যে আমি বদ্ধ ঘরে থাকবো কি করে, আমি বেড়াবো, ওই সব বড়ো বড়ো ফাংশানে যাব, বড়ো বড়ো রাস্তায় বেড়াবো, সিনেমা হলে যাব, বিভিন্ন জায়গায় যাব, কিন্তু স্বামী যেতে দিচ্ছে না, এই অশান্তি, সংসার করতে পারলো না, পারবে না সেখানে। এই তো হলো নারীর চরিত্র। আবার ভালো আছে, ভালো চরিত্রের নারী আছে, তারা ভালো আছে, সবাই যেই রকম নয়, সবাই যেই রকম তা নয়, ভালো নারী আছে। আজকে এই নারী সম্বন্ধে একটু আলোচনা হবে। ওই নারী যারা ভালো তারা স্বামীর সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখবে, স্বামীর কথা মতো তারা চলবে, স্বামী যেটা বলবে তারা সেইটা করবে, হ্যাঁ, স্বামীর হুকুম মতো তারা চলবে। তাহলে কী হবে? স্বামীকে সন্তুষ্ট করে কোনো নারী যদি মৃত্যুবরণ করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত অজিহা পড়ে, হালাল রুজি খায়, আর পর্দার সঙ্গে থাকে, আর স্বামীর কথা মতো যদি চলে, তাহলে সেই মেয়েটা যখন মারা যাবে বেহেস্তের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে ঢুকে যেতে পারে। তাহলে মেয়েদের জান্নাতে যাওয়া কত সহজ। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গিয়েছিলেন তখন ওই জান্নাত দেখানো হয়েছে আর জাহান্নাম দেখানো হয়েছে। জাহান্নামে গিয়ে দেখে বেশিরভাগ মেয়ে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এই এখানে মেয়ে কেন বেশি এত জাহান্নামে? বলছে এরা বড় নাশকুরি করে, এই মেয়েরা এরা বড় নাশকুরি করে। কিসের নাশকুরি করে? আল্লাহর। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহর নাশকুরি করে? বল না, আল্লাহর করে না, এরা নাশকুরি করে স্বামীর নাশকুরি করে। এরা স্বামী যা কিছু দেয় একটা কাপড় এনে দিয়ে বলে এ পছন্দ হয়নি, এ ফেরত দাও, একটা খাওয়া রান্নার কোনো জিনিস আনলে বলে এ ভালো না, এ খাওয়া যাবে না, ফেরত দাও, এইরকম নাশকুরি করে। স্বামীকে মানে না, স্বামীর মুখের উপরে কথা বলে, শাশুড়ির সঙ্গে ঝগড়া করে, শ্বশুরের সঙ্গে ঝগড়া করে, এই রকম আচার আচরণ করে, খুব খারাপ দুর্ব্যবহার করে, যার জন্যে ওদের স্থান হয়েছে জাহান্নাম। কিন্তু মেয়েদের খুব সহজ, যদি তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা করে, আর শ্বশুর শাশুড়ির সেবা করে, স্বামীর সেবা করে, আর পর্দার মধ্যে থাকে, এই চারটে কাজ মেয়েরা করবে, তাহলে ওই মেয়েটা বেহিসাব জান্নাতি হয়ে যাবে। কারণ স্বামীর পায়ের তলায় হচ্ছে মেয়েদের জান্নাত। তা সেই স্বামী ঘাড়ে ওঠার চেষ্টা করবে মেয়েরা, তাহলে কি হবে? আল্লাহ নিষেধ করেছে, তোমরা কেন করবে? সতী সাধ্বী নারী আছে, এক কাঠুরিয়া স্ত্রী, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা ওনার বাড়িতে একদিন গিয়েছেন, খুব অভাব, ওনার শরীর খারাপ, জ্বর, তার উপরে কোনো পথ্য নেই, ডাক্তার দেখাতে পাচ্ছে না, জ্বর, গিয়ে দরজায় টোকা দিয়ে বলছে, মা তোমার আব্বা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম এসেছি, তুমি দরজাটা একবার খোলো। বলছে আব্বা আমি ছোট্ট একটা কাপড় পরে বসে আছি, আমার মাথা ঢাকার মতো নেই, কাজে আমি দরজা খুলতে পারবো না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে পাগড়িটা খুলে ফেলে দেয়,
সেই পাগড়িটা উনি নিয়ে মাথাটা ঢেকে দরজা খুলে দিলেন। আমার ওই পার্ক সাহেব ভেতরে ঢুকেছেন, বলছি মা কেমন আসো? বলছি আব্বা আমার আজ তিন দিন খাওয়া হয় না, জ্বর, তার উপরে আমার কোনো পথ্য নেই, কোনো ওষুধ নেই, কিছু নেই, আমি খুব বেচাইন অবস্থায় আছি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের কাপড়টা উঁচু করে দেখেন, মা দেখো আমার চার দিন খাওয়া হয় না, আমি পিঠে পাথর বেঁধে আছি। মা তুমি যে এই কষ্ট ভোগ করছো, আলি তো আল্লাহর কাজে ব্যস্ত আছে, সে তোমাকে ঠিক মতো ভরণ পোষণ করতে পারে না, কাজেই তুমি যে এই সবর করছো, এই সবর করছো এই জন্যে কাল কেমতে তুমি নারী জাতি সর্দার হয়ে যাবে। তারপর কোনো একদিন কথা প্রসঙ্গে বলেছেন, মা তুমি তো সর্বপ্রথম জান্নাতে যাবে, কিন্তু তোমার আগে যাবে একজন মেয়ে, সে হচ্ছে কাঠুরিয়া স্ত্রী। তো কাঠুরিয়া স্ত্রী আমার আগে জান্নাতে যাবে? আমি নবীর বেটি, আমার কত সম্মান হাসান হোসেনের মা, হ্যাঁ আমার আগে সে যাবে জান্নাতে? বলছে হ্যাঁ, এইভাবে যাবে, সে উটের লাগাম ধরে থাকবে, তুমি উঠে চলে যাবে, সে জান্নাতে ঢুকবে, তারপর তোমার তোমার উটের সওয়ার হয়ে তুমি ঢুকবে। আল্লাহ পাকের বিচার কত নিখুঁত বিচার, কত নিখুঁত বিচার, কেউ আর কষ্ট করতে পারবে মনে। তাই আগে ঢুকলো জান্নাতে ওই কাঠুরিয়াস্তি, কে কি জানো ঢুকলো কি জন্যে, তার ঠিক কি আমল ছিল? তার আমল ছিল এই এই কথা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কাছে শুনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আমি ওই ওই কাঠুরিয়া স্ত্রীকে একবার দেখে আসবো, বাড়িতে যাব। গিয়েছে প্রথম দিন, কাঠুরিয়া স্ত্রী বলছে আজকে তো দেখা হবে না ওনার সঙ্গে, কেন আমি আমার স্বামীর কাছ থেকে কোনো হুকুম নেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীর মেয়ে, বাড়িতে গিয়েছে, আমরা হলে তো সঙ্গে সঙ্গে একবার লাফ মেরে পড়ে এসে হাতে পায়ে ধরে নিয়ে বসিয়ে তাজিম করতাম, কিন্তু উনি বলছে না আমার স্বামীর কাছ থেকে হুকুম নেওয়া হয়নি, আমি যার সঙ্গে দেখা করি, যে কেউ আসে আমার স্বামীর হুকুম মতো আমি কাজ করি, আমার স্বামী যেহেতু স্বামীর কাছে যেহেতু হুকুম নেওয়া হয়নি, যার জন্য আমি ওনার সঙ্গে দেখা করতে পারবো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ফিরে এলেন, বলে আপনি আগামী দিন আসুন, আমি হুকুম নিয়ে রাখবো আমার স্বামীর কাছ থেকে। এইবার পরের দিন যাচ্ছে, ওনার ছেলেকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, তখন উনি বললেন, কাঠুরিয়া স্ত্রী বললেন যে আজকেও ওনার সঙ্গে আমার দেখা হবে না, আমি কালকে আমার স্বামীর কাছে শুধু হুকুম নিয়েছি যে মা ফাতেমা একাই আসবেন, ওনার সঙ্গে দেখা হবে, কিন্তু আজকে একটা ছেলে আসছে, আজকেও দেখা হবে না। উনি ফিরে চলে গেলেন, তারপরের দিন এলেন, দেখা হলো। তাহলে দেখুন কি অবস্থাটা, তাই স্বামী বিনা হুকুমে আর নবীর কন্যা এসেছে যিনি জান্নাতের মানে সর্দারিনী হবে, তার সঙ্গেও দেখা করলো না, তার কাছে স্বামীটা কত বড় মেয়েদের কাছে। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে, আল্লাহ যদি আল্লাহকে সেজদা করার পর আর কোনো মানুষ কোনো কাউকে যদি সেজদা করার কথা বলতো, তাহলে আমি প্রত্যেক মেয়েদের বলে দিতাম তোমরা তোমার স্বামীদের সেজদা করো। তাহলে স্বামীর কাছে স্ত্রীদের কত স্ত্রীর কাছে স্বামীদের সম্মান কত বড়, কত বড় সম্মান। সেই স্ত্রীরা স্বামীর কথা মানিয়ে না, স্বামীকে ডন্ট কেয়ার করে চলে যায়। সেই জন্যেই ইয়াতে বলছে যে এই স্বামী মেয়েরা যখন তোমাদের মানবে না, তখন আল্লাহ তাআলা বলে যেসব নারীর দুষ্টমিকে তোমরা ভয় করো, নারীর দুষ্টমি আছে, ভালাই আছে খারাপিও আছে, সেই নারীর খারাপিকে তোমরা ভয় করো, নারী যে দুষ্টুমি করবে সেগুলো তো তোমরা ভয় করো, নারীর দুষ্টুমিকে ভয় করো। হাক করি দূর শুরু করে দেবো, কি দুষ্টুমি নারীর দুষ্টুমি কি, তারা যারা তোমাদের উপরে হতে চায়, নারীরা পুরুষের ওপরে হতে চায়, তুমি কি বাজারে যাবে, কি বাজার করবে তুমি, আমি বাজার করে আনবো, তোমরা বাজার করতে জানো না পুরুষ লোক, তোমরা অফিসে যাবে এখানে সেখানে যাবে, তোমরা কি বাজার করবে,
বাজার তোমরা করতে পারবে না, আমি সংসারী আমি বাজার করব, যে আমার কাছে টাকা দাও তোর বাজার করে চলে যাও, বাজার করে আনি, স্বামী বাজার করে যে পছন্দ হবে না, তার মানে তোমার মাথার উপরে চেপে পড়বে, সে মাথার উপরে যখন এবং এখন মেয়েরা মাথায় চেপে যাচ্ছে না, স্বামীর স্বামীর মাথায় চেপে আছে না, বন্ধনে যাচ্ছে না, হ্যাঁ বন্ধনে মেয়েরা সেজে গুজে যাচ্ছে, কত ভালো ভালো কাপড় বাসে সবচেয়ে ভালো কাপড় পরে যাবে ব্যাংকে, ব্যাংকের ম্যানেজার দেখা যাচ্ছে দেখ আমি কত ভালো ঘরের মেয়ে, যেটা আল্লাহ নিষেধ করেছে, তুমি একমাত্র সেজে দেখাবে তোমার স্বামীকে, তুমি কোনো পর পুরুষকে দেখাবে না তোমার সাজসজ্জাটা, নিষেধ করেছে, কিন্তু আমরা সে কথা ভুলে গেছি, সে কথা ভুলে গিয়ে আমরা সাজসজ্জা করে যাচ্ছি ব্যাংকে টাকা নেব, আর ব্যাংক এমন ফাঁদ পেতেছে যে ওই মেয়েরা না গেলে আর টাকা দেবে না, আর ওই মেয়েরাই টাকা আনবে, ওরাই তোমার মাতব্য, তোমাকে যা বলবে তাই করতে হবে, যে আর যাচ্ছে স্বামীটা পিছন পিছন যাচ্ছে একটা ব্যাগ হাতে করে, যেন মনে হয় বাড়ির চাকর, বাড়ির চাকরের মতো একটা ব্যাগ হাতে করে পিছন পিছন গুড়গুড় গুড়গুড় করে যাচ্ছে, যার যাওয়া উচিত ছিল মাথা উঁচু করে, তার মাথাটা নিচু করে তার স্ত্রীর কাছে এসে মাথা নিচু করে যাচ্ছে, কারণ স্ত্রী টাকা এনে দেবে সে খাবে, তার আর উপার্জন করার ক্ষমতা নেই, যদি বা ছিল উপার্জন করার ক্ষমতা সে বসে গেছে আর করবে না, টাকা আনছে স্ত্রী যখন আর আমি কেন কষ্ট করি, সেও এটা ভুলে গেছে, এই দুনিয়ার হালচাল হয়েছে। তাই তোমাদের অবাধ্যচারণ করে, তোমাদেরকে কোনো গুরুত্ব দেয় না, স্ত্রীরা অবাধ্য কথা শোনে না, হ্যাঁ তোমাদের প্রতি শত্রুতা করে, তাদেরকে তোমরা প্রথমে উপদেশ প্রদান করো, তাদেরকে প্রথমে উপদেশ দাও, দেখো এইসবগুলো করা ঠিক নয়, এই বন্ধনে টাকা নিতে যাবে এটা যাওয়া ঠিক নয়, বাড়ির বাইরে যাবে এটা যাওয়া ঠিক নয়, তোমরা নারী জাতি তোমরা ঘরের মধ্যে থাকবে। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু আগে যে হাদিসটা বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল বেসে বসে আল্লাহর নবী পুরুষেরা জেহাদে গিয়ে জেহাদের সওয়াব অর্জন করছে, জেহাদের সওয়াব অর্জন করছে, আমরা ঘরে বসে আছি, আমরা তো ওই সওয়াব থেকে বঞ্চিত, আমরা তো সওয়াব পেলাম না, কি করবো আমরা, কি আমল করলে আমরা ওই সওয়াবটা পাবো, বলছে তোমরা ঘরে শুধু বসে থাকবে, বসে থাকলেই ওই জেহাদের সওয়াব পাবে। এইবার তাহলে এইবার তাকে উপদেশ দিতে হবে, যখন সে এরকম করবে স্বামীকে মানবে না ওভারটেক করে কাজ করবে, তখন তাকে উপদেশ দাও, ভালোবাসো, খুব ধৈর্য ধরে তার সঙ্গে ভালো আচরণ করো, উপদেশ দাও, এইবার উপদেশ যদি না শোনে, হ্যাঁ নানা প্রকারের উদাহরণ দিয়ে উপদেশ দাও, হ্যাঁ বিভিন্ন রকম উপদেশ আছে কালাম পাকে, সেই সব উপদেশ এর কথা তাকে বলো যে এইগুলো করা নিষেধ, এইগুলো করো না, তুমি স্ত্রী থাকবে বাড়িতে, পাঁচ অক্ত নামাজ পড়বে, পাঁচ অক্ত ওজিয়া পড়বে, হালাল রুজি খাবে, হালাল রুজি আমি যা স্বামী যা এনে দেবে তাই খাবে, আর পর্দার সঙ্গে থাকবে, তাহলে আর স্বামীকে সন্তুষ্ট রাখবে, শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে, তাহলে সে বেহিসাব জান্নাতি হয়ে যাবে, এইভাবে উপদেশ দেবে তাকে, খুব উপদেশ দেবে, যত রকমের উপদেশ তার সব দেবে, এই যদি না শোনে তখন কি বলছে, স্বামীর অধিকারের কথাটাও বুঝিয়ে দেবে, যে তোমার প্রতি স্বামীর কি অধিকার আছে, তাও বাবার এখানে বলেছে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করবে, তবে নারীকে নির্দেশ দিতাম, পুরুষদের নারীকে নির্দেশ দিতাম যে তোমরা যেন তার স্বামীকে সিজদা করো, তাহলে কত পুরুষের মর্যাদা স্ত্রীর কাছে, সেই স্ত্রী যখন স্বামীর ওভারটেক করে যাবে মানবে না, তখন তাকে বিভিন্ন রকম উপদেশ দাও, তাকে ভালো করে বোঝাও, তাতে যদি না হয় এইবার বলছে তার সঙ্গে, তার সঙ্গে থাকবে একসঙ্গে, কিন্তু তার সঙ্গে তার তাকে স্পর্শ করবে না, তার সঙ্গে কথা বলবে না, আরও অন্য রেয়াতে আছে যে স্বামীর সজ্জাটা আলাদা করে দাও, তুমি আলাদা থাকো, স্ত্রী আলাদা থাক, আবার কোনো কোনো রেয়াতে বলছে যে না স্ত্রী তোমার পাশে থাকবে, যে খাটে থাকো দুজনেই সেই খাটে থাকবে, তুমি ওর দিকে মুখ ফেরাবে না, তুমি অন্যদিকে মুখ ফিরিয়ে থাকবে, কথা বলবে না, এইটাই তো বড় শাস্তি। এইবার যদি তাতেও না হয় তাহলে তাকে প্রহার করো, মারো তাকে, তাই মারো মানে এমন মার মারবে না যেন তার গায়ে দাগ হয়ে যায়,
মারার কথা বলেছেন আমার নই পাক ছেলেছিলাম, কিন্তু মারবে এমন ভাবে মারবে যেন গায়ে দাগ না হয়, রক্ত না ঝরে, মুখের উপরে মারবে না, গাল মন্দ দেবে না, কটু কথা বলবে না, হালকা ভাবে মারবে। কিন্তু আজকে আমরা স্ত্রীদের উপরে কিরকম অত্যাচার করি সে তো বাঁধা গুণ, ঘরে বাঁধা, আমাদের কিছু বলতে পারবে না, যখন একটু কথা বললো তরকারিতে একটু নুন বেশি হয়ে গেছে বাকি চেলে ফেলে মুখে মেরে দিই, বাস মুখ কেটে রক্ত সাজ্জার করে বেরিয়ে দিলাম, এমন লোক আছে না নেই? হ্যাঁ, কাজ করতে গিয়ে এসে দেখে স্ত্রী সবে সবজি করছে, এক লাঠি মারলো পিটি, এখন সে বটি ধরে পড়ে সে দুটুকু হয়ে যাবে কি কি এসব খেয়াল নেই। আমি কাজ করে এসেছি, কষ্ট করে এসেছি, তুমি এখানে আরাম করছো, এখনো রান্না হয়নি বলে এক লাঠি পিটে মারলো, সে কিছু না বলে মুখ বুঝিয়ে সঙ্গে সঙ্গে আবার কাজ করতে লাগলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে থেকে ঘুরিয়ে এসে অনেক বেলা হয়ে গেছে, তাকে আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবজি কাটছে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে 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 বলে তুমি এটা ছেড়ে দাও আমি এটা করি, তুমি অন্য কাজ করো তাড়াতাড়ি হয়ে যাও বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবজি কাটা শুরু করলেন। ওই বললেন না তো কেন এত দেরি করলে, মানলেন না তো একটা মাত্র দূরের কথা, একটা কথা বললেন না, বড় এই কথা বললো তোমাদের খুব কাজ, সংসারের খুঁটিনাটি কাজ করতে গিয়ে তোমাদের অনেক দেরি হয়, কোনো একজন মানুষ খুব দামি মানুষ বইয়ের সঙ্গে বলছে মা তোমরা তো বাড়িতে বসে থাকো খুব আরামে থাকো, মা আমরা বাইরে বেড়াই খুব কষ্ট হয় আমাদের, আমরা অনেক পরিশ্রম করতে হয়, বলে আব্বা আমরা যে কাজ করি আপনি খাতা করে লিখুন দিন দেখি, লিখুন সকাল থেকে উঠে উঠোন ঝাড় দেওয়া থেকে শুরু করে নামাজ পড়া থেকে শুরু করে কাজগুলো লিখুন আপনি খাতায় আমাদের কত কাজ লিখুন। তখন সেই বাড়িওয়ালা হেসে ফেলে বলছে মা তোমাদের অনেক বেশি কাজ, তোমাদের অনেক বেশি কাজ, তোমরা অনেক কাজ করো, মেয়েরা যে কাজ করে অসংখ্য কাজ, তার হিসাব নেই, হিসাব নেই, অসংখ্য কাজ করে, আমাদের তাদের কাজে অংশগ্রহণ করা উচিত, তারা ভুল করলে তাদের ক্ষমা করা উচিত, তরকারি নুন হয়নি বলে যদি বলতে যে একটু কম নুন হয়েছে একটু নুনটা দিয়ে দাও ভালো হয় না বলে এক লাথি মারল। কোনো একজন মেয়ে মজলিসে এসেছে শুনেছে এই মেয়েদের সম্বন্ধে বয়ান শুনেছে যে মেয়েদের উপরে অত্যাচার এরকম পুলিশরা করে, তা সেই দিন তার বাড়িতে ওই রকম তরকারি একটু খারাপ হয়েছে, সে বলছে তরকারি এরকম রান্না করেছো কেন, মেজাজ নিয়ে বলছে, তা ও বলছে তুমি কি কাল মজলিসে যাওনি কি শুনে এসেছো, যেই বলেছে অমনি থালা সরিয়ে রেখে চলে গেছে, বলে আমি এই চলে যাবো আর থাকবো না তোদের বাড়ি, বলে তুমি এই কি শিখে এসেছো কাল গিয়ে, যেই বলেছে ভাত করে মেরেছে তাকে। তো এই তো আখলাক আমাদের, আমরা মেয়েদের উপরে অত্যাচার করি, মেয়েরা যেমন অত্যাচারী আমরা কম অত্যাচারী নয়, মেয়েদের যেমন দোষ আছে আমার পুরুষেরও দোষ আছে, আমাদের দোষটা যাতে না থাকে আমাদের যেমন সহ্য করতে হবে মেয়েদেরও সেই রকম সহ্য করতে হবে, তাদের প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে সম্বন্ধ আছে, তুমি যে অধিকার আছে তোমার, তোমার অধিকার থাকবে, আমার অধিকার আছে আমার অধিকার থাকবে, কিন্তু তোমার অধিকারটাকে আমি একদম ন্যাস্ট করে দেবো কারণ আমি কর্তা, আমি মেরে পিটে তোমার সোজা করে দেবো, এটা কোন দিন হবে না, এটা ঠিক নয়। তা এইবারে বলছে যে স্ত্রী যদি এরকম অন্যায় করে তার বিছানা আলাদা করে দাও, তার সঙ্গে কথা বন্ধ করে দাও, কিন্তু খাওয়া বন্ধ করবে না তার, বা ঘরে থেকে বের করে দেবে না, বলছে ওই ঘরেই থাকবে, তার সঙ্গে কথা বলবে না, তার দিকে মুখ ফেরাবে না, এইভাবে কয়েকদিন দেখো, যদি না হয় তাহলে এরকম বলবে। সহি বুখারি শরীফে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো লোক তার স্ত্রীকে বিছানায় আহ্বান করে এবং সে অস্বীকার করে তখন সকাল পর্যন্ত ফেরেশতাগণ তাকে অভিশাপ দিতে থাকে, স্ত্রীকে যদি তার স্বামী ডাকে যে তুমি এসো আমার কাছে একটু, কোনো কারণে যদি ডাকে যদি না আসে তাহলে ফেরেশতারা তার উপরে লানত করতে থাকে, হ্যাঁ তার অভিশাপ করতে থাকে।
ধাক্কা নিয়ে দিয়েছি পড়ে। এবার স্ত্রীর হকটা কি আছে, স্ত্রীর যে হক আছে স্বামীর উপরে কিরকম হক আছে, স্ত্রীর হকটা কি, স্বামীর উপর তো কিছু আছে। রসুলের জিজ্ঞাসা করা হলো স্ত্রী, স্ত্রীর তার স্বামীর উপর কি হক আছে। সালামের জিজ্ঞাসা করা হলো যে তার স্ত্রীর কি হক আছে স্বামীর উপরে। নৈসামে বলেন তুমি যখন খাবে তাকে খাওয়াবে। নৈসাম পুরুষদের বলছে এই পুরুষরা তোমরা যা খাবে তোমার স্ত্রীকে তাই খাওয়াবে। অনেক জায়গায় দেখা যায় স্বামী খেয়ে নিচ্ছে বড় মাছের মাথা, অনেক বড় বড় মাছের পিস, বড় বাটি, এরকম বাড়ি ভর্তি করে খেয়ে নিচ্ছে, আর স্ত্রীর বেলা দেখা গেল একটা ছোট মাছের পিস। এরকম হয় না, হয় না? আমার দোকানে দেখেছি এরকম, আমি বাস্তবের কথা বলছি। এর জন্য কিন্তু কাল কেয়ামতে তোমার জবাব দিতে হবে, তুমি যা খাবে স্বামীকে তাই দেবে। একটা মাছের মাথা যদি তুমি খাও তার অর্ধেকটা তোমার স্ত্রীকে দেবে আর অর্ধেকটা তুমি খাবে। আর যদি ওই দিন তুমি মাছের মাথাটা খেয়ে নাও, পরের দিন যদি একটা ওই রকম মাছ পড়ে সেই মাথাটা তোমার স্ত্রীকে খাওয়াবে। কিন্তু আমরা পড়ি কি তা, আমরা তা করি, আমার মতো আমি খেয়ে নিই আর স্ত্রী তো বাটি ভর্তি করে স্বামীকে দেবে। হ্যাঁ, তবে কোনো সময় দেখা যায় বাড়ির সব লোককে খাইয়ে দিয়ে আর মেয়েদের জন্য কিছু থাকে না, হাঁড়ি হাঁড়িরা বুঝে খায়। তাহলে অবিচার আমাদের হলো না, আমরা দেখবো না সে কি খাচ্ছে না খাচ্ছে, এটা আমাদের কর্তব্য দেখার। এটা স্ত্রীর হক, তাকে খাওয়া দিতে হবে। তাই তুমি যে কাপড় যেমন কাপড় পরবে তাকে সেই রকম কাপড় পরাবে, বা তুমি যে পাজামা পাঞ্জাবি পরো তাকে পাজামা পাঞ্জাবি পরা যাবে না, তার শাড়ি দিতে হবে সেরকম দামের আর কি। তুমি যেমন পোশাক পরবে দামি পোশাক, আর স্ত্রীর বেলা একটা মোটা কাপড় এনে দেবে, এটা ঠিক বিচার হলো ঠিক কি হলো না? তুমি দুধ এনে রেখেছো খাবে, বিকেলবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস খাঁটি দুধ খেয়ে নেবে, তোমার স্ত্রীর বেলায় এক ছটা খাবে না, ঠিক হলো কি বিচার? বিচার সূক্ষ্ম করতে হবে, শুধু মেয়ে ছেলে বলে তাদের প্রতি অবিচার করা হবে এটা নয়। এসব কিন্তু আমার আল্লাহ সব লিখে রেখেছে খাতায়, কাল কেয়ামতের ময়দানে খুলে দেবে খাতা, দেখবে যে একটা মাসের মাথা তুমি খেয়েছো তার জন্যে তোমার কত দিনের আমল দিতে হবে তার ঠিক নেই, তোমার কত দিনের আমল দিয়ে ওইটা শোধ করতে হবে কাল কেয়ামতের ময়দানে। স্ত্রীর কত হক নষ্ট করেছো, হকের বিচার হবে কাল কেয়ামতের ময়দানে। এমন লোক হাজির হবে যাদের নেকির পাহাড় কাল কেয়ামতের ময়দানে হাজির হবে, এমন মানুষ তাদের নেকির পাহাড় থাকবে। আল্লাহ বলবে এর তো খুব নেকি আছে, একে জান্নাতে দিয়ে দাও। ফেরেশতারা বলবে আল্লাহ নেকি ঠিকই আছে কিন্তু পাওনাদার অনেক আছে। পাওনাদার কি? আমার আল্লাহ পাক সবই জানেন, তবু জিজ্ঞেস করে পাওনাদার মানে, বলে যাদের হক নষ্ট করেছে দুনিয়াতে সে হকদাররা আছে, আজকে তারা সেই হক হকের বিচার চেয়েছে। আল্লাহ হকের বিচার করতে হবে। এইবার হকদাররা যারা চারদিকে সব জমা হয়ে আছে, স্ত্রী বলবে আল্লাহ আমার হক আদায় করেনি, আমার উপরে অত্যাচার করেছে। মেয়েরা বলবে হে আল্লাহ আমার আব্বা, মেয়েরা বলবে আমার আব্বা জমি জায়গা সব ছেলেদের দিয়েছে, আমরা মেয়ে যে ওয়ারিস পাই আমাদের দেয়নি। পাড়া প্রতিবেশী বলবে আমি এত টাকা পাই আমার দেয়নি। একজন প্রতিবেশী গিয়ে বলবে আল্লাহ
আমার জমিটা জোর করে দখল করে নিয়েছে। আমি গরিব মানুষ, আমি কোর্টে যেতে পারিনি, কোর্টে কেস করে মিথ্যা করে আমার নামে কেস করে আমার জায়গাটা দখল করে নিয়েছে, আমার হক নষ্ট করেছে আল্লাহ। এইরকম অসংখ্য লোক তাকে হকের জন্য থাকবে, দাঁড়িয়ে থাকবে সব, ফেরেশতা আল্লাহ কি করব, বলে ওর যা নেকি আছে সেখানে তো আর টাকা পয়সা নেই যে দিয়ে আদায় করে দেবে, সেখানে নেকি দিয়ে আদায় করতেন। তখন না আল্লাহ বলবে ওর নেকি দিয়ে সবাইকে নেকি দিয়ে দাও, যারা ওর কাছে পাওনাদার প্রত্যেককে নেকি দিয়ে দাও, প্রত্যেককে নেকি দিতে শুরু করবে, নেকি দিতে 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 নেকি সব শেষ হয়ে যাবে। তখন ফেরেশতারা বলবে হে আল্লাহ নেকি তো আর নেই, সব শেষ হয়ে গেছে, এবার কি হবে? বলছে যারা পাওনাদার তাদের যত গোনা এর ঘাড়ে চাপিয়ে দাও, দিয়ে উপুড় করে জাহান্নামে ছুঁড়ে ফেলে দাও। দেখুন পাহাড় সমান নেকি করে গিয়ে জাহান্নামে যেতে হলো। হক মানুষের নষ্ট করলে হক নষ্ট করা যাবে না। হ্যাঁ, আমার স্ত্রীর হক আমার উপরে আছে, আমার ছেলের হক আমার উপরে আছে, আমার বাপ মার হক আমার উপরে আছে, এরা সব আমার আমানত। আমার স্ত্রী আমার কাছে আমানত আল্লাহ রেখেছে, ছেলেদের দিয়েছে তারা সব আমানত, এই আমানত আমার রক্ষা করতে হবে। আমানত খেয়ালতকারী যে তার কি হবে, সে জান্নাতে যেতে পারবে না। আমানত খেয়ালতকারী, আমানত আমার কাছে টাকা কেউ 1000 টাকা জমা রাখলো আমি খেয়ে ফেললুম, আমানত খেয়ানত হয়ে গেল। আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের কাছে মানুষ সব টাকা সোনা দানা সব আমানত রাখত। যারা শত্রু আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লামের ঘোর শত্রু তারাও আমানত জমা রাখত, তারা জানতো আমার নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম আমানত খেয়ানতকারী নন। যে যা জমা রাখবে যেমন ভাবে জমা রাখবে তেমন ভাবে ফেরত দেবে। এই আমানত খেয়ানতকারী হচ্ছে মুনাফেক। মুনাফেকের লক্ষণ হলো আমানত খেয়ানতকারী। আমার স্ত্রী আমার কাছে আল্লাহ আমানত রেখেছে, তার হক নষ্ট করা তার মানে আমি আমানত তার খেয়ানত করে ফেললুম, এর জন্য আমার শাস্তি পোহাতে হবে, এ ফাঁক যাবে না। সেই জন্য স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। 2 নম্বর হলো ছেলেরা আমার আমানত, তাদেরকে সুশিক্ষা দিতে হবে, তাকে নামাজ ওজিবার কথা বলতে হবে, তাদেরকে কালাম পাক শেখাতে হবে। উচ্চ শিক্ষা দাও কোনো ক্ষতি নেই, কিন্তু তাদের বুনিয়াদটা তৈরি করে দেবে আরবি শিক্ষা দিয়ে। এই কালাম পাক হলো শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ গ্রন্থ, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। এই কিতাবের সমতুল্য কিতাব, সমতুল্য গ্রন্থ পৃথিবীতে আর নেই। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে কালাম পাক। আমার আল্লাহ আমাদের সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছে আমাদের পরীক্ষা করার জন্যে। দুনিয়াটা হলো আমাদের পরীক্ষাগার। আমরা যেমন ছেলেদের স্কুলে পাঠাই, সেখানে পড়ে মাস্টারমশাইরা তাদের পরীক্ষা নেয়, পরীক্ষায় পাশ করলে সে আবার প্রমোশন পেয়ে নতুন ক্লাসে ওঠে। আর আমাদের আল্লাহ এখানে দুনিয়ায় পাঠিয়েছে আমাদের পরীক্ষা করার জন্যে, আর এই পরীক্ষার প্রশ্নপত্র হিসেবে এই কালাম পাক পাঠিয়ে দিয়েছে। ছেলেরা যে পরীক্ষা দেয় প্রশ্নপত্র কি তাদের আগে দেওয়া হয়? মাস্টারমশাইকে প্রশ্নপত্র ছেলেদের আগে দেয় যে এই প্রশ্নগুলো পড়ে এসে পরীক্ষা দাও? দেয় না। তারা সমস্ত বই পড়ে, পড়ে অজানা প্রশ্ন পড়ে গেল, সেই প্রশ্ন তারা পড়েছে কিন্তু কোন প্রশ্নটা আসবে পরীক্ষায় এটা মাস্টারমশাইয়া বলে না। প্রশ্ন পড়লো তারা পরীক্ষায় যারা পাশ করলো তারা উঠে গেল ফোর ক্লাসে, যারা ফেল করলো তারা নিচের ক্লাসে। কিন্তু আমার আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়েছে এই প্রশ্নপত্র দিয়ে, আমাদের দুনিয়ায় পরীক্ষা করবে কি দিয়ে? এই প্রশ্নপত্র পাঠিয়েছে, এই প্রশ্নপত্র দিয়ে তোমাদের পরীক্ষা হবে, কালাম পাক। এই হলো আমাদের প্রশ্ন। আমাদের জানিয়ে দিয়েছে তুমি 5 অক্ত নামাজ পড়বে, এই 5 অক্ত হালাল রুজি খাবে, তুই সাধ্যমতো পরহেজগারি করবে, তাহলে তুমি বেহিসাব জান্নাতি হবে। তা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমাদের জানিয়ে দিয়েছে আল্লাহ, তুমি এইগুলো করলে তুমি পাশ করে যাবে, আর তুমি পাশ করে গেলে উপর ক্লাসে মানে তুমি জান্নাতে চলে যাবে। তাহলে
যে প্রশ্নপত্র আমরা দিয়েছে পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে আমাদের, সেই প্রশ্ন থেকে আমরা গাফেল। সেই প্রশ্নটা আমরা আজ পর্যন্ত খুলে দেখলাম না যে আল্লাহ আমাদের কি বলেছে। তাই আল্লাহ বললেন যারা কাল কিয়ামতের ময়দানে আসবে দুনিয়াতে, তারা এই কালাম পাক যারা দেখবে না, তারা কিয়ামতের ময়দানে উঠবে অন্ধ হয়ে উঠবে। আল্লাহ তাদের অন্ধ করে তুলবে, তারা আল্লাহর কাছে আর্জি করবে, আল্লাহ আমরা তো দুনিয়াতে চোখ আলা ছিলাম আর আজকে এই এই কিয়ামতের ময়দানে আমাদের অন্ধ করে তুললেন কেন? আল্লাহ বলছে হ্যাঁ ঠিকই, তোমরা আমার কালাম পাককে দেখোনি, কালাম পাকের উপরে তোমরা অন্ধ ছিলে, কালাম পাক তোমরা দেখোনি, সেই জন্য তোমাদের অন্ধ করে তুলেছি। তা এই কালাম পাক আমাদের পড়তে হবে। আমার মোর্শেদ সুফি আজান গাছি রহমতুল্লাহ জামানার মোজাদ্দেদ, তিনি মাদ্রাসা পাশ করেছেন, মুফতি পাশ করেছেন, তিনি কঠোর আটজন মোর্শেদের খেদমত করেছেন, সুরির জঙ্গলে কঠোর তপস্যা করেছেন, আল্লাহকে পাওয়ার জন্য নিজের জমিদারি ত্যাগ করেছেন, সন্তান স্ত্রী সব ত্যাগ করেছেন। কেন? সমস্ত বিশ্বের মানুষের কল্যাণের জন্য। মানুষ কিসে আল্লাহমুখী হবে সেই জন্য তিনি তিনি কঠোর রেয়াজাত করেছেন, কিসে কি কাজ করলে হ্যাঁ আল্লাহ আমার মানুষ আল্লাহমুখী হবে, তোমার দিকে মুখ ফেরাবে আল্লাহ। মানুষ তো সব অন্য পথে চলেছে, মুখ ফিরিয়ে চলেছে আল্লাহ তোমার দিক থেকে। তাই এই মানুষকে আল্লাহমুখী করার জন্য কি করা যায়? তাই আমার আল্লাহ মেহরবানি করে তাকে দিলেন এই অজিফা, আল্লাহর তরফ থেকে আমার মোর্শেদ সুফি আজান গাছি রহমতুল্লাহ এই অজিফা প্রাপ্ত হয়েছেন। এই অজিফা সুরা ফাতিহা, সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস। সুরা সুরা ফাতিহা হচ্ছে কলম কারাম পাকে মিলে বলছে, সুরা ফাতিহা হচ্ছে কালাম পাকের মা বলেছে। এই কালাম পাকের সুরা ফাতিহা যে তফসির করলো সে যেন তৌরাত, জবুর, ইঞ্জিল, ফোরকান চার কেতাবের তফসির করল। তাহলে এর কি মূল্য আছে? আর এই সুরা ফাতিহা যে পড়বে একবার, কুড়ি পারা কোরআন শরীফের চিল্লি সব পাবে। তাহলে এখন প্রশ্ন হবে, আমরা তাই কেন কষ্ট করে কোরআন শরীফ শিখতে যাব? তুই এই একবার সুরা ফাতিহা পড়লে তো কুড়ি পারা কোরআন শরীফ সব হবে, হ্যাঁ ঠিকই হবে, কিন্তু কালাম পাক পড়া ফরজ, পড়তে হবে তোমার, তোমার ক্ষমতা আছে পড়বে, তুমি না পড়লে গুনাহগার হয়ে যাবে। যাদের ক্ষমতা নেই এমন মানুষ আছে, এই সকালে খেয়েছে কি দুপুরে বলতে পারবে না কি খেয়েছে, বলতে পারবে না কি খেয়েছে গো সকালে, মানে মনে নেই ভুলে গেছি। তাদের দ্বারা কালাম পাক এখন আর পড়া সম্ভব নয়। ওই রকম মানুষ যাদের মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, জ্ঞান লোপ পেয়ে গেছে, বয়স হয়ে গেছে অনেক, তারা কালাম পাক পড়তে পারবে না, শিখতেও পারবে না। তাদের জন্য নাজাতের উপায়, তাদের এই কালাম পাকের কাফফারা হবে এই অজিফা, এই সুরা ফাতিহা পড়বে, সুরা ইখলাস একবার পড়বে, তিরিশ পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তারা পাবে। তারা এই ফেতনা থেকে আল্লাহ তাদের বাঁচানোর জন্যে, আল্লাহ তাদের বাঁচাবে, এই জন্য আমার মোর্শেদ সুফি আজান গাছি রহমতুল্লাহ এই অজিফা আমাদের দিয়েছে। এ যারা কালাম পাক পড়তে পারবে না, অসাধ্য হয়ে গেছে, তারা এই অজিফাটা পড়বে। এমন লোক নেই যে সুরা ফাতিহা জানে না, আছে কি? আমার মনে হয় নেই, হয়তো শুদ্ধ না পারে, অশুদ্ধ পড়ুক। অশুদ্ধ যদি কোনো মানুষ পড়ে, সে ভালো পড়তে জানে না, পড়ার সুযোগ নেই, অশুদ্ধ হবে যদি পড়ে, আল্লাহ দেখবে তার দিলটা দেখবে। আল্লাহ কোনো মানুষের সুরত দেখে না, চেহারা দেখে না, কারো এলেম দেখে না, কারো বংশ দেখে না, কারো অর্থ দেখে না, আল্লাহ দেখে মানুষের দিলটা। তাই হাবিব আজমি রহমতুল্লাহ ছিলেন একজন ওলি আল্লাহ, প্রথম জীবনে তিনি ছিলেন সুদখোর, তিনি কালাম পাক ভালো উচ্চারণ করে পড়তে পারতেন না। তিনি একদিন নামাজ পড়াচ্ছেন, আনার ওনার মোর্শেদ হাসান বসি মনে হয় না, হাসান বসি রহমতুল্লাহ যাচ্ছেন সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, আর বসে সেই তো জামাতের সময় হয়ে গেছে, তা এখন তো হাবিব আজমি রহমতুল্লাহ তো নামাজ পড়াচ্ছেন, তা ওনার তো উনি তো ভালো উচ্চারণ করতে পারেন না, তা ওনার পিছনে নামাজটা পড়বো ঠিক হবে না। অথচ ওনার মোর্শেদ হচ্ছে, ওনার মোর্শেদ হচ্ছে হাবিব আজমি রহমতুল্লাহ। এইবার না আলাদা করে নি, ওনার পিছনে পড়বো না, উনি ভুল পড়ে আলাদা নামাজ পড়েছে,
পরে বাড়ি চলে গেছে, রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে যেন আল্লাহর সঙ্গে দিদার হচ্ছে। তখন উনি বলছে, হে আল্লাহ, কি কাজ করলে আপনি খুশি হন? তখন বলছে, হে হাসান, আমাকে খুশি করার একটা মৌকা তোমার এসেছিল খুব, তুমি সেইটা করনি। আল্লাহ, সেটা কি? ওই হাবিবের পিছনে একটু দেখো না, তুই হাবিবের শুধু জবানটা দেখেছো, তার দিলটা দেখনি, কোন দিল নিয়েছে আমার সঙ্গে কথা বলছে। দিল দিয়ে যদি ঠিক, দিল লাগিয়ে যদি কেউ যদি দু রাকাত নফল নামাজ পড়ে, দু রাকাত নামাজ পড়ে দিল দিয়ে, এই দু রাকাত নামাজ তাকে জান্নাতি করে দিতে পারে। দু রাকাত নামাজের এত ক্ষমতা, যদি দিল দিয়ে দু রাকাত পড়ো, দিল লাগিয়ে কাজ করতে হবে, সব দিলের সঙ্গে আল্লাহর কথা হবে, দিলের সঙ্গে বিচার হবে, দিলের সঙ্গে। তা বলে যে কাজ করবো না, এটা নয়, কাজও করতে হবে, সব কিছু করতে হবে, যা হুকুম কালাম পাক আছে সব মানতে হবে, একটা বাদ দিলে হবে না, সব করতে হবে। সেই জন্যে আমার মোস্টের সিফ আজম কাশি রহমতুল্লাহ এই দরবার কায়েম করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছিল তখন কত 500 বছর, কোনো নবী আসেনি ঈসা আলাইহিস সালামের পর থেকে আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এই সময়টা ছিল কোনো নবী ছিল না। তখন দেশের অবস্থা অন্ধকার যুগ বলা হয়েছে ওই সময়টা, মানুষ চুরি করতো, ডাকাতি করতো, খুন করতো, রাহাজানি করতো, মদ খেত, নারী নির্যাতন করতো, এই সব ছিল তাদের কাজ। বাইরে থেকে কোনো লোক যদি দেশে আসতো, ধরে ধরে তাদের টাকা পয়সা কেড়ে নিত, এই ছিল তাদের। আর গোত্র ছিল এক একটা গোত্র, এক একটা দল, একটা দলের সঙ্গে আর একটা দলের সবসময় লড়াই যুদ্ধ লেগে থাকত, এই ছিল তাদের কাজ। অন্ধকার যুগ বলেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, সেই অন্ধকার আরবে পাঠালেন, আমার আল্লাহ পাঠালেন সেখানে। অন্ধকারের মধ্যে যদি একটা আলো জ্বালা যায়, অন্ধকার দূর হবে তো? অন্ধকার যদি লাঠি বন্দুক তলোয়ার দিয়ে দূর করার চেষ্টা করা যায়, যাবে কি অন্ধকার? অন্ধকার দূর করতে গেলে লাগবে একটা মোমবাতি, না একটা দেশলাইয়ের কাঠি মেরে দিলে অন্ধকার চলে গেল। একটা দেশলাইয়ের কাঠি কত দাম? মেরে দেবো অন্ধকার ঘরে, আলো হয়ে যায় ঘর। আমার নবীকে সেই অন্ধকার যুগে আলো করে পাঠালেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি এলেন সেখানে, সেই দেশটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যখন এলেন, আসার পরে যখন নবুয়ত হলো ওনার উপরে, আল্লাহ বললে যে, হে নবীকে যখন নবুয়ত দান করলেন, আর বলে হে নবী, এই কালাম পাক ওনার উপরে তখন দান করলেন, হে নবী, আমার এই কালাম পাকের কথাগুলো সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালাম পাকের কথা সমস্ত বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে, কেউ মেনেছে, কেউ মানেনি, কতজন মেরে আমার নবীকে বেহুশ করে ফেলেছে, কিন্তু তাদের জ্ঞান ফেরার পর তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ ওরা জানে না, বোঝে না, ওদের ক্ষমা করো। তা সেই কালাম পাক এসেছে আমাদের আলো দেওয়ার জন্যে। তা নবীর জামানায় যা কিছু হতো, নবীর দরবারে যেতে হতো, তখন আল্লাহ বলে, হে নবী, তোমার দরবারে যারা গোনা করে আসবে, পাহাড় সমান গোনা করে আসবে, আর যদি তুমি তওবা করো, আর সেই লোকটা যদি তওবা করে, গোনাগার ব্যক্তি যদি তওবা করে, আর তুমি যদি তার সঙ্গে তওবা করো, তা আমি আল্লাহ তোমাদের পাহাড় সমান গোনা মাফ করে দেবো। তাই নবীর দরবারে যারা গেছে তাদের গোনা মাফ হয়েছে, নবীর দরবারে গেছে যারা তারা সাহাবা, নবীর দরবারে যারা যায়নি তারা যদি সারা পৃথিবীর জ্ঞান অর্জন করে, তাদের কি সাহাবা বলা যাবে? কি যাবে না? নবীর দরবারে যারা গেছে তারা সাহাবা। তা সেই নবীর দরবার এখন নেই, নবী চলে গেছে, সাহাবা জিজ্ঞেস করেছে, আল্লাহর নবী, আপনি এখন আছেন, যা কিছু সমস্যা হয় আপনাকে জিজ্ঞেস করি, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন আমরা কোথায় যাব, কার কাছে জানাবো? আপনার কাছে যেমন কথাগুলো আমরা শুনি বা বলি, আমাদের দুঃখের কথা, আমাদের বিভিন্ন সমস্যার কথা আপনার কাছে বলি, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন তখন আমরা কার কাছে যাব? আমার মিজার সঙ্গে বললেন, তোমরা কালাম পাক ধরে থাকবে, আর আমার হাদিস, এই দুটো জিনিস তোমরা আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমরা কুপথগামী হবে না, কেউ তোমাদের বেরাস্তা করতে পারবে না। আর সেই কালাম পাক আছে আমার মোর্শেদ সুফি আজম কাশি রহমতুল্লাহ দরবারে, আর সেই কালাম পাক দিয়ে আমার মোর্শেদ
নসিহত করে গেছেন, এই কালাম পাকের বাণী সবাইকে শুনিয়ে গেছেন। আজ কত বছর হলো আমার সুফি আজম খান সাহেব দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, অনেক দিন হয়েছে, কিন্তু আমার মোর্শেদের সেই কথা যাই, যিনি বলে গেছেন যে পাঁচ অক্ত নামাজ পড়ো বাবা বিনা কাজায়, পাঁচ অক্ত অজিয়া পড়ো, হালাল রুজি খাও, সাধ্য মতো পরেজগারি করো, এই যে কথা উনি বলে গেছেন, এ কথার কোনো পরিবর্তন হয়েছে কি? ইনশাল্লাহ হবে না, কেয়ামত পর্যন্ত এই কথার কোনো পরিবর্তন হবে না। কালাম পাকের যেমন কোনো পরিবর্তন নেই, কালাম পাকের পরিবর্তন 1400 বছর আগে কালাম পাক এসেছে, এই কালাম পাকের একটা জেদ যাবত পরিবর্তন করার ক্ষমতা কারো নেই। আল্লাহ বলেছে আমি এই কালাম পাক নাজেল করেছি, আমি নিজে সংরক্ষণ করব। আজ পৃথিবীর যত কালাম পাক আছে সব যদি পুড়িয়ে ফেলে দেওয়া যায়, আবার নতুন কালাম পাক তৈরি হয়ে যাবে। কত লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ তৈরি হয়ে গেছে, কালাম পাককে নষ্ট করতে পারবে কেউ? তাই আমার আল্লাহ বললেন এই কালাম পাক আমি নাজেল করেছি, আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করব। আর আমার মোর্শেদ যে ওজিফা আমাদের দিলেন, তাই কালাম পাকের ওজিফা, কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত থাকে ইনশাআল্লাহ তাআলা হাক্কানি আনজি মাগান কিয়ামত পর্যন্ত থাকবে, এর কোনো ভুল নেই। সেই জন্যে আমাদের কালাম পাকের শিক্ষাটা গ্রহণ করতে হবে। কালাম পাক দেখলে নাকি, পড়লে নাকি, ছুঁইলে নাকি, এ যেন একটা মিষ্টির টুকরো, একটা মিষ্টির টুকরো, যেদিক থেকে চাকবে মিষ্টি হবে, রাতে অন্ধকারে চাকলেও মিষ্টি লাগবে, আলোতে চাকলেও মিষ্টি লাগবে। তাই কালাম পাক হলো একটা মিষ্টির টুকরো। আমার মোর্শেদ সুফি শ্যামল সিং রহমতুল্লাহ কথা বার বার বলতেন, বাবা তোমরা একবার দেখলে না কালাম পাকটা, এর মধ্যে কি আছে? আর একটা কথা বলতেন, বাবা তোমরা নিয়তটা একবার করতে পারলে না, আপনারা তো বসেছেন তো সুফি শ্যামল সিং রহমতুল্লাহ দরবারে, এ কথাটা আপনাদের দিলে আছে তো? বাবা বলে, বাবা একটা নিয়ত করতে পারলে না? কোনো মানুষ যদি নিয়ত করে, গরিব মানুষ খেটে খায়, হে আল্লাহ আমাকে গরিব করেছো তুমি, তুমি যদি ধনী করতে, আমার ধনীরা হজ করে তারা কত নেকি কামাচ্ছে, একটা হজ যার কবুল হলো সেই হজের মূল্য এইরকম সারা পৃথিবী কেন, এইরকম 10টা পৃথিবীর সম্পদ দিলেও সেই হজের সমান হবে না। তাহলে একটা হজের মূল্য কত, সেই হজের মূল্য কত? তাহলে গরিব মানুষ তারা আফসোস করছে, হে আল্লাহ আমাদেরকে গরিব করেছো আল্লাহ, আমরা তো এই হজের নেকি অর্জন করতে পারলাম না, আল্লাহ আমাদের যদি একবার টাকা পয়সা দিতে আমরা হজে চলে যেতাম, এই নিয়ত করে তারা চোখের পানি ফেলছে। আল্লাহ বললেন যখন কেয়ামতের ময়দান, যখন এই আরাফাতের ময়দানে হাজিরা হজের সময় যখন মাঠে গিয়ে বলে, হে আল্লাহ আমরা সংসার ত্যাগ করে এসেছি, ছেলে মেয়ে বিবি বাচ্চা ধন সম্পদ বাড়ি গাড়ি যা ছিল সব ছেড়ে আল্লাহ তোমার কাছে এসেছি তোমাকে দেখার জন্য, আল্লাহ তুমি কোথায়, আমাদের সঙ্গে একবার দেখা দাও। আল্লাহ তখন বলে আমি তোমাদের অনেক কাছেই আছি, বলে হে ফেরেশতারা যারা এইরকম ভাবে আমার কাছে আহাজারি গিরিজারি করে কাঁদছে, তাদের নাম তোমরা সাক্ষী থেকো সবাই, আমি তাদের নাম হাজির দফতরে লিখে নিল, আর তোমরা সাক্ষী থেকো যারা আমার কাছে কাকুতি মিনতি করেছে, আল্লাহ তুমি যদি আমাদের পয়সা দিতে আমরা হজে গিয়ে হজ ব্রত পালন করে আসতে পারতাম, কিন্তু আমাদের সারা জীবন আর সেই হজের পয়সা সংগ্রহ করতে পারিনি, আল্লাহ তারা মরে গেছে, বললে লিখে নাও সেই সব লোক যারা এই রকম করে নিয়ত করেছিল হজে আসার জন্যে, তাদেরকে আমি হাজির সমান নাকি দান করল। তাহলে নিয়তটা কি আছে আর হজটা কি আছে আর কালাম পাকটা কি আছে? এই কালাম পাকের দিকে চাইলে নাকি, পড়লে নাকি, দেখলে নাকি, ছুঁইলে নাকি? কাজে কালাম পাক পড়তে হবে নিজেদের, আর বাচ্চাদের শেখাতে হবে। বাচ্চাদের আমরা উচ্চ শিক্ষায় পাঠাবো কোনো ক্ষতি নেই, কিন্তু তাদের প্রাইমারি এডুকেশনটা হবে কালাম পাকের উপরে, নামাজটাকে পুরো নামাজি করে ছেড়ে দিতে হবে যেখানে যাবে, তাহলে তারা ধ্বংস হবে না, সে যেখানেই থাকবে নামাজ পড়ে নেবে। আজকে আমাদের দরবারে অনেক উকিল আসে, ব্যারিস্টার আসে, ডাক্তার আসে, বড় বড় তারা, তাদের সময় নেই, ডাক্তারদের সময় আছে 1 মিনিট, কিন্তু নামাজের সময় হলে তারা পড়ে নেবে, সব ছেড়ে দিয়ে নামাজটা পড়ে নেবে। কেন? তাদের ভিড়টা তৈরি হয়ে গেছে নামাজের উপরে, তাদের ভিড় তৈরি হয়ে গেছে, তাই ভিড় তৈরি করে ছাড়তে হবে। সেই জন্যে আমাদের মেহনত করতে হবে, নারীদেরকে ভালোবাসতে হবে, ভালো নারী তৈরি করতে হবে,
ভালো নারী হচ্ছে দেশের সম্পদ। তা সেই নারীদের কি কি হক আছে, হাদিস শরীফে আমার নৈপাক সরাসরি বলেছেন যে নারীদের সঙ্গে কেমন ব্যবহার তোমরা করবে পুরুষেরা। হযরত হুরায়রা রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইরশাদ করেছেন, নারীকে পাঁজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে। নারীকে পাঁজরের হাড়, আমাদের পাঁজরের হাড় আছে না, এই পাঁজরের হাড় নাকা হাড়, ওই হাড় দিয়ে নারীকে তৈরি করা হয়েছে। সে তোমার জন্য কখনোই কিছুতে সোজা হবে না, ওই বাঁকা অবস্থায় তোমাকে কাজ করে নিতে হবে, অর্থাৎ তোমাকে অনেক সবর করতে হবে। একটা নারীকে ভালো পথে আনতে গেলে তোমাকে সবর ইখতিয়ার করতে হবে। তুমি হঠাৎ মাথা গরম করে তার উপরে মারধর করবে, মারধর করো, দুঃখ নেই, যে এমন মারবে যেন তার গায়ে দাগ না বেরোয়, এমন মারবে তার গায়ে রক্ত না বেরোয়, এইরকম মারধর করবে। কিন্তু আমরা মেরে এত হাত ভেঙে দিচ্ছি, মেরে দিচ্ছি, হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, এরকম করছে, এইটা করা যাবে না। আর একটা হাদিসে আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, যে কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন নারীকে শত্রু মনে না করে। আমরা আমাদের স্ত্রীকে বা মুমিন কোনো মুমিন পুরুষ তার স্ত্রীকে শত্রু মনে না করে, এমন আছে না স্ত্রীর সঙ্গে কথা হয় না, শত্রুতা হয়ে গেছে, স্বামী একটা কথা বলে ঝেঁঝিয়ে ওঠে, আর স্ত্রী একটা কথা বলে পুরুষ ঝেঁঝিয়ে ওঠে, এরকম কথা এরকম আছে না? বলছে কোনো নারীকে শত্রু মনে করবে না, কোনো পুরুষ যেন কোনো নারীকে শত্রু মনে না করে। তার একটা কাজ যদি খারাপ মনে হয়, যে কাজটা ভালো আছে সেই কাজ দেখে তাকে ক্ষমা করবে। তার সব কি খারাপ আছে, হয়তো একটা গুণ খারাপ আর একটা ভালো আছে, ওই ভালো গুণটা ধরে তার সঙ্গে ভালো ব্যবহার করবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ স্ত্রীদের 100 অপরাধ ক্ষমা করতেন, 100 অপরাধ ক্ষমা করে দিতেন। তাহলে আমরা তো সেই নবীর উম্মত, তো আমরা নবীর আদর্শে আমাদের চলতে হবে। তাহলে আমাদের স্ত্রীদের আমরা ক্ষমা করবো না? ক্ষমা করতে হবে, অন্যায় করবে ক্ষমা করতে হবে। আর একটা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে জামআ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা হতে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কেউ যেন তার স্ত্রীকে দাস দাসীর ন্যায় প্রহার না করে, কেউ যেন তার স্ত্রীকে দাস দাসীর মতো প্রহার না করে, অর্থাৎ না মারে, দাস দাসীর মতো তার স্ত্রীকে না মারে। আবার দিন শেষে তার সাথেই শয়ন করে, দিনের বেলা ঠাঙিয়ে যখন করে দিলে আবার রাতে তার সঙ্গেই আবার রাত কাটালো। হ্যাঁ, কাজী তোমাদের কেউ স্ত্রীকে মারতে উদ্যত হও, কেউ দাস দাসীর ন্যায় মারবে না। হ্যাঁ, তাই দাস দাসীর ওরকম মারা ঠিক হবে না। দাস দাসীকে একজন লোক, আগে তো কৃত দাস কথা ছিল, দাস মানুষ কেনা বেচা হতো, আমি মানুষকে কিনে নিয়ে বাড়িতে আনবো, সে আমার কেনা গোলাম, যা বলবো তাই কর, একটু ভুল করলেই ঠেকাবে। তা একজন গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী, আমার চারটে গোলাম কেনা আছে, তারা বড্ড অত্যাচার করে, আমি তাদের ঠেঙাই, আমার কোনো গুনাহ হবে কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বললেন, বাবা তোমার গোলামরা যেমন অত্যাচার করে তেমন ঠেঙাবে তুমি, তার বেশি হলে কিন্তু কাল কেয়ামতে তোমার কাঠ গড়ায় উঠতে হবে, তার বেশি বাড়তে পারবে। তাই কালাম পাকে বলে গেছে না, যদি কোনো মানুষ তোমার প্রতি অবিচার করে, অন্যায় করে, তোমাকে মারে, তুমি সবর করবে? এখন প্রশ্ন হলো, আমাকে মারলো আমি সবর করব কেন? করতে বলেছে আমার আল্লাহ, আমার আল্লাহ কি বুদ্ধি খুব কম আছে নাকি? আল্লাহ পাক নিজে বলেছেন, কেন বলেছেন? যদি তোমাকে কেউ একটা চর মারে, তুমি তাকে সেই রকম চর মারবে, তার চেয়ে যদি এটি বেশি হয়ে যায় তুমি গোনাগার হয়ে যাবে। কেউ যদি তোমার একটা দাঁত ভেঙে ফেলে, তুমি বাড়ি থেকে ছেলে ফেলে দিয়ে নিয়ে লাঠি টাঠি দিয়ে চলে গেলে তার মারবে, মেরে যদি তার দুটো দাঁত ভেঙে ফেলো, তাহলে কিন্তু তুমি জালেম হয়ে গেলে, তুমি একটা দাঁত ভাঙবে। কেউ যদি তোমার এক ফোঁটা রক্ত ঝরায়, তুমি তার এক ফোঁটা রক্ত ঝরাবে, দু ফোঁটা রক্ত ঝরালে তুমি জালেম হয়ে যাবে। তাই আল্লাহ কি বলছেন, যে বাবা যদি তোমার কেউ মারে, তুমি সবর করো,
সবর করো, একজন লোক, একজন বর্ষিয়ান লোক, বয়স্ক মানুষের মুখে একটা ফাইট মেরেছে, তার দুটো দাঁত পড়ে গেছে, পড়ে গেছে। তার বাড়ি থেকে সব লোকজন এসেছে, দল বল বেঁধে এসেছে, ওটি ঠেঙাবে। কে এই মুরব্বী লোকে তুমি মেরে দাঁত ফেলে দিয়েছ? মুরব্বী বলছে, বাবা ওকে মেরো না, মেরো না বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, তো মেরো না। কেন? মুরব্বী লোক জানে এই এখন মারলে ও হয়তো চারটে দশটা দাঁত ভেঙে ফেলবে, আমি গুনাগার হয়ে যাবো, তাই সবর করি, আমি মানব না। সে বাড়ি চলে গেল, বাড়ি গিয়ে সে এই কথা শুনে চলে গেল যে ওরা আমি আমি মেরেছি, আমাকে সবর করেছে, আমার ছেড়ে দিয়েছে, মাফ করে দিয়েছে। গিয়ে সে শুয়ে শুয়ে ডুকরে ডুকরে কাঁদছে, আর তার সারা রাত আর ঘুম হলো না যে আল্লাহ আমি কি অন্যায় করেছি। আর এর দাঁত পড়ে গেল, বাড়িতে এসে একটা ট্যাবলেট খেয়ে নিলে সারা রাত আরামে ঘুমচ্ছে, এর কোনো দুঃখ কষ্ট নেই। সেই জন্যে যদি কেউ এক ফোঁটা রক্ত ফেলে, তার এক ফোঁটা রক্ত ফেলতে হবে, তার বেশি করা যাবে না। তাই ওই মারা যাবে না স্ত্রীকে, ওই রকম রক্ত বের করা যাবে না, এর জবাব দিতে হবে, আল্লাহ সব লিখে রেখে দেবে। হ্যাঁ, আমাদের মনে যে কথা উদয় হয় সেই কথাগুলোও আল্লাহ যা খবর রাখে। কাজে আমরা মনে মনে যদি কারো কিছু ক্ষতির চিন্তা করি যে ওকে এই করবো এই করবো, সেও খাতায় লেখা হয়ে যাবে সব। কাল কেয়ামতের ময়দানে আমল নামা সবাই হাতে পাবে, যারা ডান হাতে আমল নামা পাবে তাদের ভাগ্য ভালো, তারা জান্নাতি হবে, আর যারা বাম হাতে আমল নামা পাবে তারা জান্নাতি হবে। কাজী আমরা যেন ডান হাতে আমল নামা পাই, আল্লাহ আমাদের যেন সে তৌফিকটা দেয়। তা এইরকম স্ত্রীরা, স্ত্রীদের অধিকার আছে, স্ত্রীর শরীর খারাপ হলে, অসুখ বিসুখ হলে তাদের ডাক্তার দেখাতে হবে, তাদের ভালো ভরণ পোষণ করতে হবে, তাদের জন্য ভালো ব্যবস্থা করতে হবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আর স্ত্রীদের উচিত হবে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা। আর একটা জিনিস, আজকাল শাশুড়ি বইয়ের ঝগড়া শতকরা 99 ভাগ শাশুড়ি বইয়ের ঝগড়া, শাশুড়ির সঙ্গে বইয়ের হয় না। একটা নতুন মেয়ে শ্বশুরবাড়ি গেল, তাকে তো নতুন মেয়ে, তাকে তো ভালোবাসতে হবে, তাকে তো কাজ শেখাতে হবে, সে কিছু জানে না, তা সে কাজ শেখালো না, একটু ভুল করলো, তার যাতা কথা বললো, তার বাপ তুলে মা তুলে তার গুষ্টি তুলে গালাগালি করতে লাগলো। এগুলো করলে হবে না, তুমি শাশুড়ি এখন হয়েছ, তুমি তো একদিন বউ ছিল এরকম, এখন তোমার বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, তোমার বিবেক হয়েছে, তুমি যাবে তাকে এখন বউটাকে ভালোবাসতে হবে তোমার। আর মেয়েদেরও এই অবস্থা, এ মেয়েরা তোমরা যখন নিজের বাপের বাড়ি থেকে চলে যাচ্ছ শ্বশুর বাড়ি, তখন তোমার শাশুড়ি শ্বশুর, তোমার মা, তোমার বাপ, তাদের মুখে উপরে কথা বলবে না। অনেকের শাশুড়ি একটু হাবা গোবা মতো আছে, বউ খুব চালাক, তুমি সেই শাশুড়ির কেয়ার করবে না, তোমার এত অহংকার, তুমি শাশুড়ির ওপরে মাথা ডিঙিয়ে কথা বলবে, এই ব্যবহার করবে না। খবরদার, তোমাদের যে দোষ নেই, মেয়েরা তোমাদের দোষ নেই এটা নয়, তোমাদের অসংখ্য দোষ আছে, তোমরা চেষ্টা করো সেগুলো সংশোধন করার। আর শাশুড়ি মায়েদের অনুরোধ করি, তারাও যেন তাদের দোষ সংশোধন করে, প্রত্যেকের ভুল আছে, প্রত্যেকে আমরা নিজেদের ভুল সংশোধন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেই তৌফিকটা দেয়। আমিন। হাক্কানি দরুদ শরীফ পড়ুন।